আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই গ্রেফতার করেছে মোট চারজনকে। তাদের মধ্যে রয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ তিনজনকে, রয়েছেন দুই ঠিকাদার সুমন হাজরা এবং বিপ্লব সিনহা, এই দুই ঠিকাদার, এবং একই সঙ্গে রয়েছে সন্দীপ ঘোষের নিরাপত্তারক্ষী। দেখুন যে ছবি আপনাদের সামনে রাখছি, সুমন হাজরার ছবি এবং একই সঙ্গে বিপ্লব সিনহা, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই দুই ঠিকাদারকেও গ্রেফতার করেছে সিবিআই। এবং এটি অনুষ্ঠান মঞ্চ, এবং সেই অনুষ্ঠান মঞ্চে দেখা যাচ্ছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিপ্লব সিনহাকে। এই ছবিটি পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। কথা বলবো দেবব্রত ঘোষ, রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। দেবব্রত, যে একটি ছবি অমিত মালব্য তিনি পোস্ট করেছেন এবং তিনি বলছেন যে তৃণমূল ঘনিষ্ঠ এই দুই ঠিকাদার সুমন হাজরা এবং বিপ্লব সিনহা। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই যে দুজন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, বিপ্লব সিংহ এবং সুমন হাজরা, তারা হাওড়ার বাসিন্দা, সাতকাই এলাকার বাসিন্দা, এবং কিছুদিন আগেই সেখানে সিবিআই আধিকারিকরা সেখানে অভিযান চালান এবং এই দুর্নীতির যে ঘটনা ঘটেছে বা দুর্নীতির যে অভিযোগ উঠছে সেই প্রসঙ্গে সিবিআই আধিকারিকরা কিন্তু তারা সেখানে অভিযান চালিয়েছেন সেই অভিযোগের ভিত্তিতে। এবং এই যে দুজন গ্রেপ্তার হলেন, এবং তারা কিন্তু যে ছবি দেখা যাচ্ছে তারা কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ এমন অভিযোগও কিন্তু উঠছে সেই ছবি থেকে, কিন্তু সেটা স্পষ্ট। তবে এই এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল নেতৃত্ব হাওড়া জেলা দায়িত্বে রয়েছেন, তারা এই প্রসঙ্গে এখনো পর্যন্ত কিছু জানাতে চাননি। এবং এখনো পর্যন্ত যে অভিযোগ উঠছে যে এখানে এই বিভিন্ন মেডিকেল কলেজে যে ঠিকাদারি যে দায়িত্ব দেওয়া ছিল বা যে টেন্ডার থাকা হলো তার সাথে কিন্তু এখানে তারা জড়িত রয়েছেন এবং দুর্নীতির অভিযোগ উঠছে সেই ভিত্তিতে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এখনো পর্যন্ত সেটাই আমরা জানতে পারছি। ধন্যবাদ। এই ছবি পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য, এবং তিনি এই ছবি পোস্ট করে তিনি দাবি করেছেন যে তৃণমূল ঘনিষ্ঠ এই দুই ঠিকাদার সুমন হাজরা এবং বিপ্লব সিনহা, যাদেরকে সিবিআই গ্রেফতার করেছে এবং একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষের নিরাপত্তা রক্ষীকেও, আজ সিবিআই গ্রেফতার করেছে মোট চারজনকে। এবং এই গ্রেফতারির পর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতর, কারণ বিপ্লব সিনহা এবং সুমন হাজরা তাদের একটি ছবি পোস্ট করে অনুষ্ঠান মঞ্চে একটি ছবি পোস্ট, এই ছবিটি পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য, এবং স্মরণ হয়েছেন তিনি যে তৃণমূল ঘনিষ্ঠ এই দুই ব্যক্তি। দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে, কারণ সন্দীপ ঘোষ তিনি যখন অধ্যক্ষ পদে ছিলেন তখন তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, মর্গ থেকে দেহ পাচারের অভিযোগ এবং একই সঙ্গে একাধিক অভিযোগ রয়েছে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে সন্দীপ সহ চারজনকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।